এবার কমিউনিটির খবর। জেল হত্যা দিবস উপলক্ষে প্রতিবাদ সভার আয়োজন করেছে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ। ফ্লোরিডা ওয়েস্ট পাম বিচে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় জাতীয় চার নেতার হত্যার তীব্র নিন্দা করে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামানকে ষড়যন্ত্র করে জেলের ভিতরেই নৃশংসভাবে হত্যা করা হয় বলে প্রতিবাদ সভায় বক্তারা বলেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে নিহত চার নেতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নান্নু আহমেদের সভাপতিতে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ সাবেক সহসভাপতি নাফিজ আহমেদ জুয়েল, সাবেক সহসভাপতি ইমতিয়াজ হাসান, সাবেক সহসভাপতি রানা খান, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ইঞ্জিনিয়ার ইকরামুল ইসলাম ভূঁইয়া, ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার খান দীপু, সাবেক দপ্তর সম্পাদক তহিদুল ইসলাম খান, ওসমান চৌধুরী অপু সহ অন্যরা। দিন শেষে আপনাকে এই রাস্তায় আসতে হবে, যদি আওয়ামী লীগকে ভালোবাসেন, যদি বঙ্গবন্ধুর আদর্শ ভিতরে থাকে। আজকে সভায় উপস্থিত আমার বন্ধুভাই রণাঙ্গনের সাথী পরিচয়, আমি যখন ট্রেনিং শেষ করে দুই নম্বর সেক্টরে পাঠানো হয় অনেকদিন